হ্যালো হ্যালো, আজকে এসে গেলাম অনেক দিন বাদে। আজকে আমি আসলাম কয়েকটা কথা বলার জন্য আসলাম। প্রথমে তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার ভালো থাকার মতো নয়, কারণ আমাদের কলকাতার দিকটা এতটাই গরম, আমরা প্রচণ্ড ঝড় বৃষ্টি, আমি তো করছি সবসময় আকাশের দিকে চাতক পাখির মতন তাকিয়ে আছি যে কখন ঝড় আসবে, একটু বৃষ্টি হবে, কিন্তু নামমাত্র হয়ে ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে। সেই জন্য ভালো নেই, কষ্ট কষ্টই হচ্ছে। মনটা ভালো রাখবে, সবাই মনটা ভালো রেখো, ওটাই আসল। মন ভালো থাকলে অটোমেটিক্যালি শরীরও ভালো লাগে, কিন্তু দেখবে মন যদি খারাপ লাগে শরীর ভালো থাকলেও কিন্তু কোনো কিছু কাজে উৎসাহ পাওয়া যায় না। যাই হোক, আমার তো চলে যাচ্ছে, চলছে, কয়েকটা কথা বলবো। প্রথম কথা হলো, আমি যে ইউটিউব বহু বছর ধরে করি তা নয়, কারণ আমার ইউটিউবটা করি আমি 1 বছর 1.5 বছরের মতন আর কি। পরিমাণ বলতে মানে ইউটিউব আমি দেখতাম আর কি, দেখতাম, ভালো লাগতো, অনেক কিছু শেখার আছে, রান্নাবান্না আমি ম্যাক্সিমামটাই দেখতাম, কিছু মোটিভেশনাল ভিডিও দেখতাম প্রথম দিকটায় বলছি, আর ইটিং শোগুলো আমার ভীষণ ভালো লাগে, ইটিং শো দেখতাম, আর দেখতাম রান্নার কিছু চ্যানেল, আর ওই দেখেই আমি অনেক রান্না, বলা যায় যে অনেক রান্না শিখেছি। এবার আমার ভিডিওটা যদি একটু বড় হয়ে যায়, প্লিজ তোমরা একটু দেখো, স্কিপ করো না, অবশ্য যার যেটা মনে হবে তাই করো, কারোকে জোর নেই, কোনো জোর করার ব্যাপার নেই, কারণ এরকম একটা প্ল্যাটফর্মে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসে আমি কোনোদিনই কাউকে জোরও করব না বা রিকোয়েস্টও করব না, কারণ সবই প্রত্যেকে নিজের নিজস্ব রুচি, নিজস্ব পার্সোনালিটি বা নিজস্ব ব্যক্তিত্ব সমস্ত কিছু মিলিয়ে যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না। প্রথম কথা যেটা, যে যেটা বলছি যে আমি প্রথম দিকে ওগুলোই দেখতাম, তারপরে হঠাৎ কন্ট্রোভার্সির একটা ব্যাপার আমার চোখে আসলো, এবং কিছু উৎপটাং ভিডিও আর কি দেখলাম, ওই সো কল্ড ন্যাংটোমামুনি যাদের বলা হতো। এবার আমি সেখানে কয়েকটা কমেন্টও করেছি এবং তাদের উৎপটাং কিছু রিপ্লাইও পেয়েছি, তখন আমি ভিউয়ার্সই ছিলাম। যাই হোক, ভিউয়ার্স হিসাবে আমার কোনো দিনই ওই জিনিসটা ভালো লাগেনি, এবং আমি সব সময় ওই নোংরামিটার বিপক্ষে। এবার যখন আমি দেখলাম যে ওই সমস্ত চ্যানেলের বিপক্ষে যারা, আমি তাদেরকে সাপোর্ট করতে শুরু করলাম, সেখানে আমি পেলাম মিলির চ্যানেল, যেটা চ্যানেল আমি কমেন্টও করতাম, আর আমার ভালো লাগতো মুঙ্কাইদি, মুঙ্কাইজ ওয়ার্ল্ড বলে যেটা ছিল, মুঙ্কাইদি আমার একটা খুবই একটা ফেভারিট, আমার মানে খুব কাছের একটা ক্যারেক্টার, এবং মুঙ্কাইদির যে লাইভগুলো হতো আমি কষ্ট করে হলে একটু দেখার চেষ্টা করতাম, ঠিক আছে, মানে সবসময় আমি পারতাম না, যেহেতু আমার সংসারের কাজ থাকে, আমার মার বয়স হয়েছে, সেই সংসারের কাজ সেরে ছেলের সমস্ত কিছু সেরে কমেন্টও করতাম, এবং মুঙ্কাইদি অর্চিতা হিসেবে আমাকে জানে, তা আর দেখতাম আমি রুনাদি, মানে রুনার লাইফস্টাইল বলে, আমি রুনাদিকে কোনোদিন সেইভাবে খুব যে দেখেছি তা নয়, কিন্তু আমি দেখতাম ওনার পার্সোনালিটি, ওই দি ভাইয়ের, আমি দি ভাই বলি বলছি আর কি, আমি রুনাদির কথা এত পয়েন্টে পয়েন্টে এত সুন্দর গুছিয়ে বলে, যেটা অন ক্যামেরা আমরা অনেকে পারি না, মানে আমি তো পারি না, আমি আমার কথাই বলবো, অনেকের কথা বলবো না, হয়তো সবাই পারে, কারণ বুঝে শুনে কথা বলাই ভালো, আমি পারি না অন ক্যামেরা বলে, মনে হয় কি তার আগে ভাবি অনেক কিছু বলবো, গুছিয়ে বলবো, কিন্তু ঘেঁটে যায় সব। তা যাই হোক,
ওই দুই ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগতো, কিন্তু সেইভাবে হয়তো আমার দেখা হয়ে উঠতো না, আমি মাঝে মধ্যে দেখতাম কিন্তু আমি কোনোদিন কমেন্ট করিনি। তা আর দেখতাম সঞ্জয় ঘাটের, সঞ্জয় দার চ্যানেল খুব কম, খুবই কম, মানে মাঝে সাঝে, হয়তো কোনোটা একটু মনে হলো টাইটেলে যে একটা কিছু ধামাকাদার মনে হতো, হয়তো একটু খুলে জাস্ট একটু দেখলাম তারপর বেরিয়ে আসতাম স্কিপ করে। তা আমি সেই অর্থে আমি যখন ভিউয়ার ছিলাম, এখনও ভিউয়ারই আছি, আমি কমেন্ট করতাম, ঠিক আছে। এখন আমি দেখলাম এই দুদিন ধরে আমি দেখছি রুনাদির, রুনাদিকে বলা হয়েছে এবং ভিউয়ার্সদের বলা হয়েছে যে দোগলা, দোগলা ভিউয়ার্স, দোগলা ক্রিয়েটার। আমি সেই নিয়ে একটু বলবো, কারণ আমারও একটু উচিত বলা, কারণ যেহেতু দোগলামিটা হচ্ছে না তা বলবো না, হচ্ছে, যারা বলছে হয়তো তারাই করছে, ঠিক আছে। আর দোগলা ক্রিয়েটার হলো, দোগলা ভিউয়ার্স হয়তো আছে। আর আর দুই ভাইয়ের কথাটাই আমি বলবো, রুনাদির কথাটাই বলবো, যে এরম দোগলা ভিউয়ার্স না থাকলে তোমরা ভাই যারা দোগলা ক্রিয়েটার আছো তারা কিন্তু কন্টেন্ট পাবে না খুঁজে, ঠিক আছে। আর কিছু কিছু ক্রিয়েটার আছো যারা দোগলা ক্রিয়েটার, তারা কিন্তু জাস্ট কাজ পাবে না, কন্টেন্ট না পেলে কাজ পাবে না, কাজ না পেলে এটা হবে না, ভিউজ হবে না, ঠিক। আমি দোগলা ক্রিয়েটারের মধ্যে পড়ি না, ঠিক আছে, এই দোগলা ভিউয়ার্সের মধ্যে পড়ি না। দোগলা ভিউয়ার্স যারা আছে তাদেরকেও তোমাদের কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ যারা তোমরা দোগলা ক্রিয়েটার কিছু আছো সো কল্ড, তাদের জন্য ওরা কিন্তু বলা যায় আশীর্বাদ। হ্যাঁ, দি ভাইয়ের কথাটাই আমি বললাম, কারণ ওরা না থাকলে তোমাদের কন্টেন্ট আসবে না তো, আর ওরা যদি কন্টেন্ট না আসে তোমাদের এই দোগলা ক্রিয়েটারদের, তা দোগলা ভিউয়ার্সেরও দরকার আছে। আর দোগলা ভিউয়ার্সদের মধ্যে আবার আমি কিন্তু দোগলা ভিউয়ার্সদের মধ্যে পড়ি না, ঠিক আছে, কারণ আমি কিন্তু একইভাবে রয়েছি কিসের বিপক্ষে, ন্যাংটামির বিপক্ষে, ঠিক আছে, আর কেচ্ছা কেলেঙ্কারি এই সমস্তর বিপক্ষে, নোংরা ভাষার বিপক্ষে, ঠিক আছে। কারণ অনেক সময় হ্যাঁ তাহলে আমি মিলির চ্যানেল কেন দেখতাম, কারণ ওর আমি যে সব চ্যানেল দেখেছি তা নয়, কিন্তু ওর কথার মধ্যে কিছু লজিক থাকতো যেটা আমার ভালো লাগতো। আর মেন আমি দেখতাম পূজার ওই ঠাট্টাই আর কি, ওদের মধ্যে যে ঠাট্টা খুনসুটিটা ওইটা আমার খুব ভালো লাগতো। আবার মিলির মধ্যে ও যেমন অনেক সময় গালিগালাজ দিয়েও বলেছে কথা, হ্যাঁ ওই জায়গাগুলো হয়তো আমি, আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু ওর একটা জিনিস আমার খুব ভালো লাগতো যে ওর মধ্যে সেই অনেস্টিটা ছিল, কি যে ও যেই যার বিপক্ষে কথা বলতো তারা যদি কখনো শুদ্ধে যাওয়ার ভূমিক, মানে শুদ্ধে যেত বা ভালো ভিডিও দিত, ও কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েটও করতো। সেই গুণটা বা সেই অনেস্টিটা ওর মধ্যে ছিল, যেটা এখন সেই ছন্দ পতন ঘটেছে, যাই হোক সেটা যার যার পার্সোনাল ব্যাপার। এবার কথা হলো যে আমি তখনও কিন্তু আমি এর বিপক্ষে ছিলাম, আজও বিপক্ষেই আছি, এবং এইগুলো এই সমস্ত জিনিসের বিপক্ষে যারা আমি তাদেরকেই কিন্তু সাপোর্ট করি এবং আমার ভালোও লাগে, এবং আমি তাদের চ্যানেলে যাই, আমি সাবস্ক্রাইব করি, কমেন্ট করি যদি সময় পাই, কারণ আমার সময়ের একটু অভাব, এই কারণেই বলছি যে আমার সংসারের কাজ সেরে, ছেলের কাজ সেরে, আমার একটা যে অনলাইন বিজনেস আছে গার্মেন্টসের সেটা সেরে আমার অনেক সময় টাইম হয় না, তাই আমি সব সময়
কন্টিনিউটিটা বজায় রাখতে পারি না, ঠিক আছে? কিন্তু এখন যেটা আমি দেখছি কন্ট্রোভার্সির নামে যেটা হচ্ছে, কন্ট্রোভার্সির নামে যেটা পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, এটাকে কন্ট্রোভার্সি বলা হয় না। কন্ট্রোভার্সি কখন হয়? যখন কোনো পক্ষ খারাপ কোনো কাজ করছে, তাকে আমি অ্যাটাক করতে পারি বা তাকে আমি বোঝাতে পারি ভিডিওর মাধ্যম দিয়ে যে ভাই তুমি এই কাজটা করো না, কারণ এটা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমাদের জেনারেশনটাই কিন্তু লাস্ট জেনারেশন নয়, আমাদের জেনারেশন পরেও কিন্তু জেনারেশনের ওপর জেনারেশন আসবে আসবে আসবে, ঠিক আছে? তাহলে তাদের কথাটাও আমাদের ভাবতে হবে। সেই হিসাবে আমরা চেয়েছিলাম, একটা সময়ের কথা বলছি, যে নোংরামিটা বন্ধ করা, এবং আমি এখনও কিন্তু সেই জায়গাতেই রয়েছি। এবং আমি দেখলাম যে যারা কিছু ক্রিয়েটার নোংরামিটাকে ছেড়ে দিয়ে, জানি না কেন, এই ন্যাংটো মামুনিদের ব্যাপারটা, কারণ ন্যাংটো মামুনির সংখ্যা বাড়ছে বাড়বে সোজা কথা, কারণ এটা একটা ইজি ওয়ে ইনকামের, ঠিক আছে? আর এই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে এরা ছাড়ও পেয়ে যায়, কারণ ওয়াইটি থেকে কোনো রকম স্টেপ নেওয়া হয় না, ঠিক আছে? দোগলা ক্রিয়েটার যারা একসময় সহকর্মী ছিল, তাদেরকে খুচিয়ে খুচিয়ে অ্যাটাক করছে, এটা কি কন্ট্রোভার্সি নাকি? বোকা আছি আমরা সবাই? এটাকে কন্ট্রোভার্সি বলে? নিজের লোকদের নিয়ে খোঁচানো হচ্ছে, খুচিয়ে খুচিয়ে তার লাইফে কি আছে বার করা হচ্ছে, খোঁচাবো কেন ভাই? আমরা যেটা দেখবো সেটার ওপরে বেস করে করব, আমি কারুর অন্দর মহলের মধ্যে মুখ দেব কেন? সে কি অ্যালাউ করছে দেওয়ার জন্য? তাহলে দেব কেন? তা কিছু ক্যারে আমি ক্রিয়েটারকে দেখছি, একটা মেয়ে যখন সুইসাইড অ্যাটেম্প করলো, ঝড় বয়ে গেছে, ঝড়, জাস্ট ঝড় ইউটিউবে, মানে কে কীভাবে খাবে ঠিক করতে পারছে না ওইটা নিয়ে, মানে টপিকটাকে নিয়ে, ওরে বাপ রে বাপ, আমি তো ভাবতে পারছি না। এক ঘন্টা অন্তর অন্তর আপডেট হচ্ছে, আপডেট দিচ্ছে কেন সবাই বুঝতে পারছি। অনেকে থাম্বনেলের মধ্যে ওটাকে, মানে সে সুস্থভাবে বাড়ি চলে এসেছে, থাম্বনেলে রেখে দিয়েছে, তারপরে মুখের ভাষা, মুখের ভাষা দিয়ে সুইসাইড করতে চলে যাচ্ছে। কিন্তু আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে, যে এই যে যারা সুইসাইড করতে যাচ্ছে, সুইসাইড এই ওয়াইটির জন্য সুইসাইড করতে যাচ্ছে, এটা যেমন ভাবতে কীরকম লাগছে, অবাক লাগছে, তবে আমি বলবো যে এরা ম্যাচিওর না, এরা ইম্যাচিওর। যদি সত্যি হয় তাহলে ইম্যাচিওর, এদের মধ্যে মিনিমাম ম্যাচিউরিটিও আসেনি। আর যাদের মধ্যে ম্যাচিউরিটি আসেনি, তারা কী করে ইউটিউবে কন্ট্রোভার্সি চ্যানেল খুলে বসে রয়েছে সেটা বুঝতে পারছি না। কী করে তারা কন্ট্রোভার্সি করছে, কোন সাহসে করে তারা, কারণ তাদের তো ম্যাচিউরিটি হয়নি। আর এই যে দোগলা ক্রিয়েটার, এই যে দোগলা ক্রিয়েটার যারা, হ্যাঁ দোগলা ক্রিয়েটার আছে, দোগলা ভিউয়ার্স, হ্যাঁ আছে ভাই, দোগলা ভিউয়ার্স আছে বলেই তোমরা আছো ভাই দোগলা ক্রিয়েটারগুলো। আর রুনাদিকে নিয়ে যারা বডি শেমিং করছে, তোমরা কি নিজেদের দিকে তাকিয়েছো কখনো? তাকিয়েছো? 23 এসেও বডি শেমিং করছো, সত্যি কি আমাদের বডিটা ম্যাটার করে? একটা সময় করতো মান্ধাত্তার আমলে,
করতো, এখন কি করে? মানে কোনো কিছু পেলে না তার তোমরা বডি শেমিং করতে শুরু করে দিলে। বোঝা যায় না বডি? দেখ বোঝা যায় কিরম দেখতে? যারা বলছো তারা খুব সুন্দরী না, বিশ্ব সুন্দরী? তোমরা খেতাব পেয়েছিলে বিশ্ব সুন্দরী খেতাব পেয়ে? যারা এই কথাগুলো বলছো না তারা তাদের শিক্ষাটা এখানে প্রমাণ করছো এসে, যে পেটে কতটা আছে, গুঁতো মারলে কতটা বেরোতে পারে। ঠিক আছে, তোমরা সহকর্মীরা একে অপরকে খুঁচিয়ে খুঁচিয়ে নোংরা বার করছো, কোনো দোষের না। আর একটা হেলদি, কেউ একজন হেলদি মানুষ, কেন সে হেলদি হয়েছে? বিশাল অন্যায়, তাই না? তোমরা যেই পাতে থুতু ফেলছো, আবার কিছুদিন বাদেই নিজেদের স্বার্থে আবার থুতুটা চেটে নিচ্ছ, কোনো ব্যাপার না, তাই না? হতেই পারে, কিন্তু একটা লোক এত হেলদি কেন? আমিও হেলদি, হাতি পিতি ঘর কি হো, নোনা দিও তাই, হাতি পিতি ঘর কি হয়, চলো কি বলবে তাহলে? আর এই যে দোগলা ক্রিয়েটার যারা, এই যে দোগলামি, মানে এক একটা ভিডিও আমি একদিন ভিডিও দেখলাম, জীবনে দেখি না আমি তাদের, হঠাৎ দেখলাম, মানে টাইটেলগুলো এত সুন্দর দেয় না, মানে টাইটেলের ওপরে ডিপেন্ড করে ভিউজ হওয়া না হওয়া। হ্যাঁ, তা টাইটেলটা দারুণ দিয়েছিল, দারুণ, মানে আমার ওয়াইটিতে আমার শেষ লাস্ট আমার এটা। আমি ভাবলাম কী হলো ব্যাপার, কার কী হলো লাস্ট, কান্না কাটি হেন তেন অনেক কিছু হলো দেখলাম, একটু কষ্ট পেলাম, মানবিকতাটা একটু আছে তো, একটু কষ্ট হলো। হঠাৎ করে দেখলাম তাদের সে পুরনো ফর্মে ফিরে এসে একবারে ফাটিয়ে দিচ্ছে, একবার এর একে হাত মেলাচ্ছে, একবার ওকে হাত মেলাচ্ছে, একবার এর হয়ে বলছে, আবার দুদিন বাদে তার হয়ে নোংরা কথা বলছে। তার ভিউজ 800-র ওপরে ছিল, কিছু ভিউয়ার্স লিখেছিল যে না ছাড়তে, এখন তো কিছু আর কিছুদিন থাকলে তো মনিটাইজেশনটা অন হয়ে যাবে, সাবস্ক্রাইবার যদি বাড়ে, কয়েকদিন মধ্যে আবার শুরু ফুল ফর্মে একদম। কী করে পারে, কী করে পারো গো? ডিক্লেয়ার করে দিলে যে অবসর নিচ্ছ, আবার ফুল ফর্মে চলে আসলে? এগুলো দোগলামি না, যে প্রত্যেকের ঘরের কেচ্ছা টেনে টেনে বার করার চেষ্টা করছে, ভুল বোঝানোর চেষ্টা করছে ভিউয়ার্সদের, সেটা ছেলে মেয়েই হোক, তাদের বাচ্চা হোক, ছেলে পুলে বাবা মা কাকা জ্যাঠা কাউকে ছাড়ছে না, তা সেই জায়গায় তার সন্তানের তো গামছা পরে আসাটা ঠিক না, তাই না? কারণ আমি যখন চ্যানেল খুলেছি কন্ট্রোভার্সি, এবং কন্ট্রোভার্সির নাম করে আড়ালে আমি এখন কেচ্ছা নিয়ে মানে রিসার্চ করছি, সেইখানে একটু সাবধানতা অবলম্বন করাটা দরকার, তাই না? তার বউকে দিয়ে রোজগার, তার বউয়ের রোজগার হচ্ছে না বলে সে এসেছে তার পরিবর্তে রোজগারপাতি করবে বলে, হাজব্যান্ড এসেছে ঝাঁপিয়ে পড়ে রোজগার করবে বলে, যেহেতু তার বউয়ের চ্যানেলটা নাকি চলছে না সেই জন্য সে স্থৈন, তাই তো? কেন না, সে নিজে চ্যানেল করেছে, যেহেতু তার বউয়ের চ্যানেল চলছে না সে নিজে এগিয়ে এসেছে, বেশ করেছে, বেশ করেছে।
কারোকে রেপ করে নি তো, কালকে মার্ডার করে নি তো, কারোর কেচ্ছে কেলেঙ্কারি তো নিয়ে চটকায়নি, সে কন্ট্রোভার্সি করছে, সে কন্ট্রোভার্সি করছে, তাকে যেহেতু টানা হয়েছে, তাকে নিয়ে খোঁচানো হয়েছে বলে সে এখন খোঁচাচ্ছে। সে এগিয়ে এসেছে, তার বউয়ে চলছে না সেই জন্য, তা বেশ করেছে, সে তো পরস্ত্রীর জন্য এগিয়ে যায়নি, তাই না? অন্য কারোর স্ত্রী সে ইনকাম করতে পারছে না, সে তার হয়ে গিয়ে চ্যানেল করছে তা তো নয়, সে নিজের স্ত্রীর হয়েই করছে। নিজের স্ত্রীর যদি ইনকাম আমি মেনেও নিলাম তর্কের খাতিরে যে হচ্ছে না, সে এগিয়ে এসেছে, তা অসুবিধাটা কোথায়? কোথায় তার বউ ইনকাম করছে সেও করছে, তা কোথায় অসুবিধা? কোথায় তোমাদের বউ হাজব্যান্ডরাও তো ভাই তোমাদের ছেড়ে দিয়েছে চ্যানেল করার জন্য, আর বউ হয়তো তোমাদের মতন দোগলামি করতে পারছে না, অত কি ইচ্ছা বার করতে পারছে না, তাই না? গন্ধ বেরোচ্ছে, গন্ধ হয়তো সহ্য করতে পারছে না তার বউ, তা সেই জন্য হয়তো ভিউজও হচ্ছে না, পারছে না তো অত গন্ধ নিতে, তা সেই ক্ষেত্রে তার হাজব্যান্ড এসেছে ছাপিয়ে, তোমরা পারছো নিতে, বিশাল স্ট্যামিনা, ওই দুর্গন্ধ তোমরা নিতে পারছো, সহ্য করতে পারছো, তাই তোমাদের ভিউ চরচর চরচর করে বাড়ছে, সাবস্ক্রাইবার। আরে লোকের দিকে একটা আঙ্গুল তুমি যদি অন্যের দিকে দাও, একটা আঙ্গুল নিজের দিকেও থাকে, এটা ভাবো। ফ্যামিলির মন ধরে ঢুকছো কেন? ভিডিও টু ভিডিও কথা বলো না, পার্সোনাল অ্যাটাক কেন? কে কাকে চেনো ভাই, কে কাকে কতটুকু চেনো? এখনকার দিনে একটা ছাদের তলাতেই স্বামী স্ত্রী যদি একটা মানে বিয়ে থা হয়, মানে হয়তো তাদের 6-7 বছরের প্রেম, বিয়ে হলো তারপরও ডিভোর্স হচ্ছে, ভেঙে যাচ্ছে, তার মানে এত বছরও তারা একসাথে থেকেও চিনতে পারেনি। আর তোমরা ভিডিওর মাধ্যম দিয়ে সবাই সবাইকে বিচার করতে লেগে গেছো, কার বর ছাপিয়ে পড়ছে, কে দোগলা, কে তোগলা, কে একলা, সব ঝাঁপিয়ে মানে তোমরা বিচার করছো। তা তোমরা কি, তোমরা কি ভাই, কে মোটা, কে রোগা, তোমার বাড়ির খেয়ে তো মোটা হয়নি, তাই না? এত টেনশন কেন নিচ্ছ, তো চাপ নিচ্ছ কেন, তাই না? একটু লজিক্যালি কথা বলো। কিছু কিছু ক্রিয়েটার আছো, হ্যাঁ, আম তাবড়ি মানে ঝাঁপিয়ে পড়ো, চিৎকার, কিস্তির মানে বন্যা বইছে, তারপরে যার যখন কিছু খুঁজে পাবো না, পারছো না, পার্সোনাল অ্যাটাক করতে, সত্যিই নেই দিয়ে চলবে, বোর হয়ে যাবে লোক, বরঞ্চ অন্য কিছু ভাবো, অন্য কিছু ভাবো, অন্য কিছু কন্টেন্ট বা অন্য কিছু করবে, কি বেশি দিন রোজগার করা যায়? ব্ল্যাকমেলিং শব্দটা যে এই এই ব্যাপারটা নিয়েও আমি একটু ভাবলাম, যে একটা সময় মনে হয়েছিল বাবা ব্ল্যাকমেল মানে এটা তো ভীষণ একটা ক্রাইমের পর্যায়েতেই পড়ে বলা যায় ব্ল্যাকমেল করাটা, কিন্তু ব্ল্যাকমেল করতে হবে কেন? ব্ল্যাকমেল করছে মানে কি, তার মানে আমি নিশ্চয়ই কোনো ফল্ট করেছি, তাই না? আমি নিশ্চয়ই কোনো ফল্ট করেছি বলেই তো আমাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে, তা আমি কেন করব? একটা ম্যাচিওরড পার্সন আমি, আমিও ধোয়া তুলসী পাতা নই, এটার থেকে এটাই বোঝা যায়, তাই না? তার মানে আমি একসময় কোনো ফল্ট করেছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু দেখছি। রুনাদিকে আমি সাপোর্ট করছি, অনেকে ভাবতে পারে যে রুনাদি আমার এই ছোট্ট একটা চ্যানেলকে সাপোর্ট করেছে, তাই হ্যাঁ অবশ্যই অবশ্যই,
দেখো, ভালোবাসা দিলে তো ভালোবাসা দেবই, তাই না? অবশ্যই, এটা একটা তো পয়েন্ট। কিন্তু কিন্তু রুনাদির চ্যানেল কিন্তু আমি আগেও দেখেছি, ঠিক আছে? রুনাদির চ্যানেল আমি আগেও দেখেছি। আজকে আমি চ্যানেল খুলেছি বলে ঝাঁপিয়ে পড়েছি তা কিন্তু নয়, কারণ যারা লজিক্যালি কথা বলে তাদের, আমার তাদের কথা শুনতে ভালো লাগে, আর সেটাই স্বাভাবিক, লাগাই উচিত। আন্তাবরি কথা ভালো লাগে না বেশিক্ষণ, কারণ দেখো আমাদের সময়ের খুব অভাব, তাই না? জীবনে অনেক চাপ, সেখানে আন্তাবরি কথা শুনে টাইম নষ্ট করার মতন টাইম কারোরই নেই, আমারও নেই। ওই জন্য একটু লজিক্যালি কথা শুনলে ভাল লাগে। আর সবচেয়ে ভালো লাগে রুনাদির একটা জিনিস আমার প্রচণ্ড ভালো লাগে, কারোকে কোনোদিন পার্সোনাল অ্যাটাক করে না। যেটা ঠিক ঠিকই বলে, যেটা ভুল ভুলই বলে। ওই জন্য ভীষণ ভালো লাগে আমার, আগেও লাগতো, হয়তো সেইভাবে আমি দেখা হয়নি, কারণ আমি সত্যিকারের খুব ব্যস্ত মানুষ বলে আমি না দেখতে পারি না। এখনও যে রুনাদি সব যে ভিডিওগুলো নামায়, হ্যাঁ মানে রুনাদি তোমাকে বলছে, আমি সবগুলো হয়তো সেই মানে সঙ্গে সঙ্গে পারি না, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটাই দেখার, কারণ তোমার ভিডিও থেকে কথা কী করে বলতে হয়, কী করে মাথা ঠান্ডা রেখে কথা বলতে হয়, এবং উইদাউট খিস্তি কী করে একটা মানুষকে উত্তর দেওয়া যায়, তোমাকে দেখে আমি শিখছি শিখছি আরও শিখব, ঠিক আছে? আর এই এটা কিন্তু কোনো অয়েলিং নয়, এটা ব্যাটারিং নয় কিন্তু কোনো, ঠিক আছে? আমার কিন্তু হাড়ি চড়ছে না এরকম নয় যে মানে আমার যে কোনো প্রকারেই ইউটিউব থেকে আমাকে টাকা জোগাড় করতে হবে তা নয় কিন্তু, হ্যাঁ। সেই জন্য রুনাদি আমাকে সাপোর্ট করেছে, নিশ্চয়ই আমার কথা শুনেছে সে, আমার কোনো ভিডিও তার ভালো লেগেছে, আমি থ্যাঙ্কফুল রুনাদির কাছে, আমি মনে রাখবো সারা জীবন। আমি আমার দোগলামি করতে পারি না, ওই জন্য না আমি আবার না মানে ওই রুনাদির মতো মানে ঠিককে ঠিক ভুলকে ভুলই বলবো, আমি যে ওই যে দলের বিপক্ষে না, একটা মেয়ের বিরুদ্ধে আজও বিপক্ষে, হ্যাঁ। সেই জন্য আর রুনাদির ওই জিনিসটা আমার খুব ভালো লাগে যে একদম পার্সোনাল অ্যাটাক করে না কাউকে, তো দোগলা ক্রিয়েটারদের সঙ্গে নাম লেখাতেই পারতো, তাই না বলো? তাহলে তো চরচর চরচর করে বেড়ে যেত ভিউস থেকে সব, তাই না? কিন্তু সেটা করেনি তো, আমিও তাই। আর এখন সত্যি বলছি যে রুনাদি এবং আমি যারা এই কেচ্ছা কেলেঙ্কারির বিপক্ষে, এখন এখন তো আর ওই ন্যাংটামি ব্যাপার না, কেচ্ছা কেলেঙ্কারির বা পার্সোনাল অ্যাটাকের বিপক্ষে যারা, তাদের সঙ্গে আমি আছি, তাদের সঙ্গে আছি। আর রুনাদি যাদেরকে সাপোর্ট করে আমি জানবো, আমি সরাসরি বলছি, রুনাদি যাদেরকে সাপোর্ট করে আমি জানবো যে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো কোয়ালিটি আছে, আমি দুবার ভাববো না, আমি তাদের চ্যানেলে সময় পেলে ঢুকবো, অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং তাদের চ্যানেলটা আমি দেখবো বা তাদের কথা আমি শুনব, ঠিক আছে? চলো, অনেক কিছু বললাম, ভালো থেকো। আর রুনাদি খাওয়া দাওয়া কম করো, দেখছো তো মোটা হয়ে গেলেও জ্বালা, বাড়ির লোকের জ্বালা নেই পরের লোকের জ্বালা, আমাকেও একটু কমাতে হবে। চলো আজকে এই পর্যন্তই, টাটা, লাভ ইউ।